তো এনিওয়ে যারা জানেন না তার এই ধরনের প্রশ্ন করতেই পারে। ঠিক আছে, আমাদের রাঙ্গাপুরি সৌন্দর্য কথা টিম তোমার ভীষণ সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে একটা কোলাজ তৈরি করেছি, চলো আমরা এক নজর দেখে আসি। দর্শক, রাঙ্গাপুরি সৌন্দর্য কথা টিম আজকে সিঠির অনেক সুন্দর সুন্দর কিছু ছবি নিয়ে কোলাজ তৈরি করেছে, চলুন এক নজর দেখে আসি। ছবিগুলো দেখে আসলাম, ভীষণ মিষ্টি তুমি, তোমার গানের মতোই মিষ্টি তুমি। আর ছবিগুলো তোলার পেছনের কোনো গল্প আছে? এটা কি ফটোগ্রাফার তোলে নাকি নিজে সেলফি, কি করো? গল্প নেই, মানে মোটামুটি আমাকে জোর করে ধরেই ছবি তোলানো হয়। আচ্ছা, খুব একটা ক্যামেরা শাই নই, কিন্তু ওই যেটা হয় না যে তথাকথিত সৌন্দর্যের যে বেঞ্চমার্কটা, আমি জানি এটা আমার নাই, আমার আসলে কোনো আফসোস নাই যে আমার কেন এটা হলো না, আমার কেন ওটা হলো না। হ্যাঁ, তো এই ব্যাপারে আমার আসলে আফসোস নাই, কারণ আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি, তো সেই ভালোবাসার জায়গা থেকে আসলে ছবিগুলো তোলা হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা যারা ধরো অন স্ক্রিন কাজ করি, তোমার তো অফ স্ক্রিন বেসিক্যালি, তুমি তো প্লেব্যাক সিঙ্গার, তো যারা ধরো নায়িকা তাদের ক্ষেত্রে একটু ফিট থাকার একটা ব্যাপার কিন্তু আছে না, স্লিম থাকতে হবে, ফিট থাকতে হবে, স্কিন, হেয়ার এন্ড এভরিথিং। তো তোমাদের এখন সবাই কনসিয়াস, বাট হেলথ কনসিয়াসের ক্ষেত্রে প্রথম একটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে এক্সারসাইজ, জিম। তো এটা তুমি কতটুকু করো? একদম না, জিরো ডায়েট, মানে হাসিতে বসে আছি আমি। ওকে, মানে মুডের উপর ডিপেন্ড করে। যখন মনে হলো যে না একটু বেশি মোটা হয়ে গেছে, তখন একটু হয়তো খাবারটা কন্ট্রোল করলাম, কিংবা একটু যেটা রিকশা পথ একটু একটু হেঁটে গেলাম। আর ইউ ফুডি অর নট? ভীষণ। তাই, ঠিক আছে, অল দ্য বেস্ট।